যারা বকবক করছে তারা বকবক করে যাক, আর সজ্ঞান লোক ওদের পাত্তা দিবে না। আমরা ওই লোকরে ধরে, সে তার হি ও শি হ্যাজ দ্য রাইট টু স্পিক হোয়াট এভার দ্য ওয়ান্ট। তবে আমরা আশা করব জনগণ অত বুকা না, উই বিলিভ উই হ্যাভ ট্রাস্ট আমাদের দেশের জনগণের প্রতি আমাদের বিশ্ব। এই মনে করেন 10ই ডিসেম্বর পাগলা কয়েকটা বললো কি বাংলাদেশ ওই দিন থেকে নতুন সরকার হবে টবে, খুব কম সংখ্যক ওইটা বিশ্বাস করে, পাগল ছাড়া কেউ ওইটা বিশ্বাস টিশ্বাস করে না। তো সেই পাগল দুই একজন থাকতে পারে ডিটিজির ইমেজিন। সো কে কি বললো ইট ইজ ইরেলেভেন্ট টু আস। আমরা যেটা আমাদের যে গতকালকের মিটিংয়ে মেইন থ্রাস্টটা হলো যে আমরা আমাদের স্বপ্ন সোনার বাংলার স্বপ্ন 2041 সালে উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। আমরা ইতিমধ্যে অন্ন মোটামুটি এনশিওর করেছি, আমরা বুটের অধিকার এনশিওর করেছি, আমরা কাপড়ের অধিকার এনশিওর করেছি, আমরা এখন আপনার বাড়ির এই যে অন্ন বস্ত্র বাসস্থানও মোটামুটি করতেছি, আমরা মৌলিক অধিকারগুলো, আমরা এখনও আপনার স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ সফলকাম হই নাই, সেইগুলোতে আমাদের ব্যাক কী আছে। আরেকটি হচ্ছে আমার কর্মসংস্থান, আগামী চ্যালেঞ্জ কী, আমরা সেটা আলাপ করেছি। আমাদের দৃষ্টিতে কর্মসংস্থান একটা আমাদের বড় চ্যালেঞ্জ, আমাদের দৃষ্টিতে এই যে এনভায়রনমেন্টাল ইস্যুসগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা সহনশীল পর্যায়ে আমার নিত্যপণ্য জিনিসের প্রাইসটা রাখতে পারি কি। আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ফুড সিকিউরিটি অ্যান্ড এনার্জি সিকিউরিটি, এইগুলো আমার সহকর্মীরা আমাকে অ্যাডভাইস করবে, এইগুলো যাতে আমরা সাকসেসফুল হই। কী জিনিস মনে করেন তারা যে এইটাকে কী করলে পরে আমরা এইসব ক্ষেত্রে আমরা সাকসেসফুল হব? সো দিস এ মেনি ইস্যুজ উই হ্যাভ। সো আমরা বলছি যে আগামী বছরে ইট ইজ এ স্টক টেকিং, অ্যাট দ্য সেম টাইম আস্কিং দেম যে আপনারা আপনার বুদ্ধি টুদ্ধি দিয়ে আমাদের বলেন যে এইসব ক্ষেত্রে যে আমাদের চ্যালেঞ্জ আছে সেইগুলো মোকাবিলা করার জন্য হোয়াট সর্ট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড স্টেপ শুরুই ঠিক, আমাদের বর্তমানে যেটা নিয়েছি ইজ ইট এনাফ অর আমাদের নতুন করে কিছু নিতে হবে, আর কে কি উল্টোপাল্টা বললো, দিজ আর সেকেন্ডারি টু আস।